তো হ্যালো গাইস, আমি আইবি ফিরে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা কেমন আছো? আমি অনেক দিন আমার ভিডিও ছাড়তে পারিনি, কোনো ভিডিওই ছাড়তে পারিনি আমি, তো সেটার জন্য সরি। তো এটা আমার অনেক দিন পর একটা ভিডিও, সো এটা দেখবে। সো আমাদের নতুন একটা ওয়ার শুরু হয়েছে, মানে আমরা ক্ল্যান ওয়ার লিগে আমাদের খুবই খারাপ অবস্থা, আর নতুন ওয়ার শুরু হয়েছে। কালকে আমি এই অ্যাটাকটা ফার্স্ট করলাম, এখানে আমার 3 স্টার হয়েছে। তারপরে আমি এই বেসটাতে অ্যাটাক করেছিলাম যেটা আমার 1 স্টার হয়েছে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ত্রিপর্ণ ওটাকে 3 স্টার দিয়ে দিয়েছে। আর কিন্তু ওর লেভেলের যে এই বেসটা, সেটাকে 3 স্টার দিতে পারেনি ওর একটা ভুলের জন্য। তো ওরা আমাদেরকে 9 স্টার দিয়ে দিয়েছে, কিন্তু কেউ এত বড় একটা জুররাত করেনি আমার মতো বটের বেসে অ্যাট্যাক করার। তো গাইস, তোমরা নিশ্চয়ই নতুন ইভেন্টগুলোর ব্যাপারে জানো যে পার্টি উইজার্ড ফিরে এসেছে অনেকদিন পর, টেম্পোরারিলি এসেছে, পার্মানেন্টলি না। ও 20 দিন থাকবে। তো আর একদিন পর আসবে মেটাল মিলিটিয়া, যেখানে আমার মনে হচ্ছে যে কি পেক্কাদের ট্রেন করে অ্যাট্যাক করাতে হবে। ওখান থেকে আমরা নিশ্চয়ই কোনো এক্সপি বা কোনো ম্যাজিক আইটেম বা জেমস পাবো, তো আই হোপ সো। আর তারপরে আসবে হচ্ছে হিরো হান্টিং 5 দিন পর। ও হিরো হান্টিং, এখানে আমার কাছে হয়তো চ্যালেঞ্জ থাকবে যে বারবেরিয়ান কিং আর আর্চার কুইন দিয়ে অ্যাট্যাক করার, কারণ আমার কাছে গ্র্যান্ড ওয়ার্ডেন বা রয়্যাল চ্যাম্প নেই সেই জন্য। তো অন্য কিছু তোমাদেরকে একটু বলে দিই, তো এখানে সিজনের পার্কসে, সিজন ব্যাংকে যেটা আমার 50 লাখ এলিক্সার জমে গেছে, 50,000 ডার্ক এলিক্সার, আর 4 লাখ না 45 লাখ গোল্ড। সো এখানে আমার বিল্ডার খালি নেই, নাহলে আমার লাস্ট যে ক্যানেনটা বেঁচে রয়েছে সেটাকেও আমি বসিয়ে দিতাম। তো আমার এখানে আপগ্রেড হচ্ছে একটা ডার্ক স্পেল ফ্যাক্টরি লেভেল 3-তে, যেখান দিয়ে আমার হেস্ট স্পেল খুলবে। আর আমার সব আর্চারটা আমার ম্যাক্স হয়ে গেছে গাইস। সো এখানে আমার ক্যানেনটাও, আর দুটো আমার দুটো ক্যানন ম্যাক্স আছে, আর দুটো ক্যানন বসিয়েছি আপগ্রেডে ম্যাক্সে, ম্যাক্স করার জন্য। আর একটা মাত্র বাকি থাকবে তাহলে আমাদের ক্যানন। সো গাইস, আরো 30 মিনিট লাগবে। তো গাইস, তোমাদেরকে আমি একটা নতুন একটা নিউজ দিতে চলেছি যে আমি নেক্সট দিন থেকে, মানে আমি সিওসিরও ভিডিও বানাবো, কিন্তু নেক্সট দিন থেকে আমি পেস খেলবো গাইস। সেটাকেও তোমরা, সেই ভিডিওগুলোকেও তোমরা ফলো করবে। মাঝে মাঝে পেস পেসের ভিডিও ছাড়বো আর কি, মানে এমনি সিওসিটাই তো আমার থিম, সিওসিটাই ছাড়বো সবসময়, কিন্তু পেসটা নেক্সট দিন থেকে শুরু করবো, কারণ পেস আমি খেলি আর পেস পেসের ভিডিও আমার, মানে আমার স্কিলগুলো তোমাদেরকে আমি দেখাতে চাই গাইস। তো এখানে আমি বিল্ডার বেসে একটা অ্যাটাক করছি। তো এখানে সবচেয়ে লেটেস্ট নিউজ হচ্ছে যে আমার আরেকটা আর্মি ক্যাম্প খুলে গেছে, সবচেয়ে থেকে লেটেস্ট নিউজ। তো এখানে খুব কষ্ট করছে, অতি কষ্ট করছে আমাদের ব্যাটেল মেশিন। তো এখানে আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের ব্যাটেল মেশিন আছে, সে ক্লিয়ার করে দিয়েছে। সামনে একটা এয়ার বম্বস ছিল, তো এও ক্লিয়ার, আর ব্যাটল মেশিন এবিলিটি খুললো, অ্যান্ড দ্যাটস ইট গাইস।
তো টাউন হল নিয়ে নেবে, আর ওদিকে রোস্টার আছে যে আমার কিচ্ছু বিগড়াতে পারবে না, আমার এবিলিটি দিলাম। তো এখানে বেশি বক বক করছিল ডাবল ক্যাননটা, তো ডাবল ক্যাননকে উড়িয়ে দেবো এখানে। আর কোনো ডিফেন্স বেঁচে নেই, একমাত্র এই ফাটা পড়ার রোস্টারটা বেঁচে রয়েছে লেভেল 3 এর, ওকে উড়িয়ে দিয়েছি। আর এখানে 3 স্টার গাইস, তো সেরা অ্যাটাক হয়েছে গাইস, এটার জন্য একটা লাইক, সবাই লাইক করবে গাইস প্লিজ, এই ব্যাপারেই লাইক হয়ে যাক। তো গাইস কোথা দিয়ে ছাড়া যায়? আচ্ছা এইখান দিয়ে ছেড়ে দিলাম, এখান দিয়ে ছাড়লে সামনের যে অন্য সামনে যে গ্রাউন্ড ডিফেন্সেস গুলো আছে ওগুলোকে শেষ করে দিতে পারবে, যেগুলো কি উইচেসদেরকে এগোনোর জন্য খুব দরকার, নাইট উইচ যেটা আমি উইচ বলি, সেটা কোনো ব্যাপার না, আমি চিমকান্ডি তাই জন্য শুধু উইচ বলি, কিন্তু এর নাম আসলে নাইট উইচ। তো এখানে জায়েন্ট ক্যাননটা বক বক করছে, জায়েন্ট ক্যাননকে শিক্ষা দিতে হবে, তার জন্য তো ব্যাটল মেশিনটাকে ভেতরে ঢুকতে হবে। ব্যাটল মেশিন ভেতরে ঢুকে গেছে, জায়েন্ট ক্যানন এখন ফুস হয়ে যাবে, আর ফায়ার ক্র্যাকারসও ফুস হয়ে যাবে। তো গাইস 1 স্টার, সবে 1 স্টার হলো, এবার যদি শেষ হয়ে না, শেষ হয়নি, তো এইবার শেষ হয়ে যাবে ব্যাটল মেশিন। তো অপোনেন্ট কি করছে আমাদের বেসকে? সো গাইস 56%, এটা কি খুবই একটা বড় ব্যাপার, সারেন্ডার করে দিয়েছে, আমার মনে হয় 53%, এমনিও হারতাম গাইস। তো গাইজ এটা আমার মনে হচ্ছে নুবরা বেস, প্রচণ্ড নুবরা বেস, তো এইটাকে আমরা উড়িয়ে দিতে পারবো, খুবই ইজিলি উড়িয়ে দিতে পারবো। তো তোমাদের কি মনে হয় আমরা কি ওড়াতে পারবো? তো এখানে ব্যাটল মেশিন নেমে গেছে, আর ব্যাটল মেশিনের জন্য আমার উইচগুলো মার খাচ্ছে, আর আমার উইচ এখানে আমাদের উইচদের মৃত্যুও হতে পারে এখানে, আর সবকটা উইচের মৃত্যু হয়ে গেল। তো ব্যাটল মেশিন ভালো প্রদর্শন করতে থাকছে, চালিয়ে যাও ব্যাটল মেশিন, ফালতু ব্যাটল মেশিন, এরকম চলবে না ব্যাটল মেশিন। ব্যাটল মেশিনটাকে যার জন্য আপগ্রেড করলাম গাইস, ওই বেসটাকে আমার নুবরা বলা উচিত ছিল না, নুব বেশি আমাকে হারিয়ে দিয়ে ফুটে গেল। তো এই দিকটা ক্লিয়ার করুক ব্যাটসগুলো, তো এখানে যে ফানেলটা ক্রিয়েট হবে ওর ভেতর দিয়ে, আচ্ছা আচ্ছা টাওয়ার আর ডাবল ক্যানন ওগুলোকে শেষ করবে। আরে ফানেল ক্রিয়েট হচ্ছে, কি করছে রে এই ভাটের ব্যাটেন মেশিন, একটা শেষ কর ক্যানন, ক্যানন শেষ কর, হ্যাঁ ভেরি গুড। তো ব্যাটল মেশিন গাইস, ব্যাটল মেশিন হচ্ছে নিজের ডিরেকশনটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলে, আর এখানে মরে গেল, ভেরি গুড, এইভাবেই মরতে হয় ব্যাটল মেশিন। তো এখানে রোস্টারও গেল ফুটে,
সো গাইজ, আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন ভিডিও দেখছো, আমার ভিডিও প্রথম দেখছো তোমরা যারা নতুন নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবে, তাহলেই আমাদের সব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে অতি শীঘ্রই। যখনই ছাড়বো তোমাদের নোটিফিকেশন যাবে যে আইপি নতুন ভিডিও ছেড়েছে। গাইস, তোমরা কি জানো GTA 5 ডাউনলোড করার মানে কোনো উপায়? কারণ GTA 5টা আমি অনেকদিন ধরে খুঁজছি, GTA 5টা আমি পাচ্ছি না। GTA 5টা একটা ভালোই বলা যায় গেমটাকে, অনেকটাই ভালো গেমটা। তো গাইস, তোমরা কি জানো আজকে ফ্রি ফায়ার খুলছে না? ফ্রি ফায়ারের সার্ভার আপডেট চলছে। তো গাইজ, এখানে আমি একটা ব্যাটলও জিততে পারছি না। তো এটাও জিততে পারিনি গাইজ। তো এবার তোমরা হয়তো ভাবছো যে কি কি চিমকান্ডির মতো অ্যাটাক করছে আর বলছে অ্যাটাক জিততে পারছে না। আমি চিমকান্ডি আদমি, বোঝাই যায় আমাকে দেখে। জানতাম এখানে একটা এয়ার বম থাকবে। এয়ার বম, রোস্টার আর অন্য কিছু কিছু জিনিস, এগুলো হচ্ছে আমাদের যে ছোট ছোট ব্যাটসগুলো, এদের সবচেয়ে বড় শত্রু। কারণ এটা ঝাঁকে ঝাঁকে আসলে সেরা ড্যামেজ দেয়, আর এদেরকে ড্যামেজ দিতে আটকায় হচ্ছে রোস্টার, এয়ার বমস, আর হচ্ছে যেগুলো গিয়ার আপ আর্চার টাওয়ার, মানে যেগুলো ফার্স্ট অ্যাটাকের আর্চার টাওয়ার, ওটা আর্চার টাওয়ার বলা যায় না, ওটা ওটা আর্চার, আর্চারের ছোট বাড়ি ওটা একটা। তো গাইজ, এখানেও একটা স্টার হলো না। তো এখানে ও গাইজ এটা জিতে গেছি। তো 3 বোনাস অ্যাওয়ার্ডেড আরও, মানে কালকের অ্যাটাকটা আমি করিনি কোনো অ্যাটাকই। সো গাইস, লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে গাইস। বেশি বেশি করে শেয়ার করবে। সো গাইজ, এখানে 3 স্টার, আর এটা আমরা হয়তো জিতে যেতে পারি। তো এখানে ভিক্ট্রি গাইজ। তো আজকের জন্য এইটুকু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইজ, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, আর বাড়িতে ভালো থেকো লকডাউনে। আর করোনা ভ্যাকসিন বেরিয়ে গেছে রাশিয়াতে, এটা নিশ্চয়ই শুনেছো। তো বাই গাইজ, বাই গাইজ।